हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल सानिया स्टाइल। তো ছবি দেখে বুঝতে পারছো কি না, এটা হচ্ছে একটা পটলের রেসিপি। এটাকে অনেকে দোলমা বলে, অনেকে এটাকে দোলমা দোল নাও বলে, কি দোলমা বলে আই ডোন্ট নো, অনেকে এটাকে পটলের পুরো বলে। তো আমি এটাকে আমার স্টাইলে বানিয়েছি আজকে। তো চলো আর বেশি দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। তো প্রথমে আমি পটল নিয়ে নিয়েছি, ওগুলোকে জাস্ট চাকু দিয়ে ছুলে এইভাবে দুভাগে ভাগ করে ভেতরের অংশগুলো ফেলে দিয়েছি। দেখো নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু। আমি এখানে 5টা পটল নিয়েছিলাম, তো 10 টুকরো হয়েছে। বড় সাইজের আলু নিয়েছি, লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি আর টমেটো নিয়েছি। তো এবার আমি প্রথমে একটা প্যানের মধ্যে একটু জল দেব, দিয়ে আলুগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেব। আলুগুলো তাহলে সেদ্ধ হয়ে যাক। এর মধ্যে একটু পরিমাণ লবণ দিয়ে দেবে, যাতে আলুর মধ্যে লবণ ঢুকে যায়। এবার অন্য একটা প্যানের মধ্যে আমি তেল দিব, তেলটা গরম করার সময় একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। দেওয়ার পরে আমি পটলগুলো আস্তে আস্তে ভেজে নেব, কারণ পটলগুলো যদি না ভাজো ফ্রেন্ডস, তাহলে একটা কাঁচা কাঁচা সবজির গন্ধ থাকে, সেটা একদমই ভালো লাগবে না খেতে। পুরো তরকারিটাই বানানোটাই ওয়েস্ট হয়ে যাবে। তো আমি পটলগুলোকে এভাবে লবণ, তোমরা লবণ হলুদ চাইলে মেখে রেখেও ভাজতে পারো, কিংবা ভাজার সময় উপর দিয়ে লবণ হলুদ ছিটিয়ে এভাবে ভেজে নিতে পারো। যে যার যেটা সুবিধা মনে হয় সে সেটা করবে। মেখে রাখলেও ভালো, মেখে রেখে করতে পারো, কিন্তু অনেক সময় কী হয় মেখে রাখলে লবণের জন্য পটল থেকে জল ছাড়ে অনেক সময়। তো আমি তার জন্য কড়াইতেই দিলাম। এবার পটলগুলো ভেজে তুলে নেব, ওর মধ্যেই ওই তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে এইভাবে তার মধ্যে আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি দেখো ম্যাশ করে নিয়েছি। ম্যাশ আলু সেদ্ধটা দেবো, তার মধ্যে অল্প পরিমাণে একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে আলুটাকে এইভাবে ভেজে নেব। তো তোমরা চাইলে আলুটা নাও ভাজতে পারো, কিন্তু ভাজলে পরে একটা সুন্দর খেতেও ভালো লাগে। তো এইভাবে ভেজে আলুটাকে নামিয়ে নিই, তারপরে পরেরটুকু করছি। এবার আলু ভাজা হয়ে গেছে, এবার আমি আবার তেল দিয়ে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। ও আমি যেহেতু আলুটা ভেজেছিলাম সেই জন্য সাইডে দেখো একটু পোড়া পোড়া মতো আছে, তোমরা আবার ভেবো না অন্য কিছু। তো এবার পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো মশলাটা। মশলাটা অ্যাকচুয়ালি কিছুই না, আমি দিয়েছিলাম একটু জিরে, একটু ধনে, আদা আর লঙ্কা। এবার দিয়ে দিলাম একটু লবণ। লবণ দিয়ে দেওয়ার পরে আর আমি টমেটোটাও পেস্ট করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিয়েছি। ঠিক আছে, এইভাবে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। এবার মশলাটা দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এভাবে দেখো অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে এভাবে কিন্তু ভেজে নেবে, কারণ একটু জল না দিলে অনেক সময় লেগে গিয়ে পুড়ে যায় মশলা। তো হালকা পরিমাণ জল দিয়ে তারপরে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিব জল, যে যেরকম খেতে চাও, অনেকে যদি ঝোল ঝোল টাইপের খেতে চাও সেই পরিমাণ হিসাবে জল দেবে, অনেকে যদি শুকনা খেতে চাও তাহলে সেরকম হিসাবেই জল দেবে। আমি দেখেছো যে তরকারিটা ঘামাখা ঘামাখা করেছি, তো আমি অল্প পরিমাণে জল দিয়েছি। জলটা যখন ফুটে যাবে তখন তোমরা তার মধ্যে পটলগুলো এইভাবে ছেড়ে দেবে। আর একটা জিনিস মিস হয়ে গেছে, আমি পটলগুলো কিন্তু সেই আলুটা যে ভেজে তুলেছিলাম সেটা কিন্তু আমি পটলের মধ্যে ভরে নিয়েছি। তো তোমরা এভাবে ভরে নিবে, ভরে নিয়ে তারপরে আলুগুলো ছেড়ে দেবে। পটলগুলো কিন্তু ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, তো এটাতে আর সেদ্ধ করার কিছু নেই। জাস্ট একটু যখন জল শুকিয়ে আসবে তারপরে এই গরম মশলা দিয়ে, তো তোমরা চাইলে উপর থেকে ধনে পাতা কুচিও দিতে পারো, যে যার যেটা পছন্দ সেই অনুযায়ী দিয়ে এভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে পটল, পটলের দোলনা কি দোরমা অথবা পটল পুর। আর আমি একটু টুইস্টের জন্য সামান্য পরিমাণ কাসুরি মেথি এর মধ্যে দিয়েছিলাম, খুব সুন্দর ফ্লেভার আসে তার জন্য। তো তৈরি হয়ে গেল পটলের এই রেসিপিটা। তো কার কার ভালো লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করো, সকলের সাথে শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, এটা কিন্তু আমার জন্য অনেক। তো দেখা হচ্ছে ফ্রেন্ডস নেক্সট ভিডিওতে, বাই বাই।